করোনাকালে 2 বছর গুনতে হয়েছে লোকসান। সে ধকল কাটিয়ে উঠতে না উঠতেই ঋণের ভারে এবার ধাক্কা খেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্বল্প পুঁজির ব্যবসায়ীরা। বিভিন্ন ঝুপড়ি দোকান, ক্যাফেটেরিয়া ও হল ডাইনিংয়ে লাখ লাখ টাকা বাকি পড়ে আছে শিক্ষার্থীদের। এতে ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আলাউল হলের সাবেক ডাইনিং ম্যানেজার ইকবাল হোসেন 5 বছর ধরে তিনি এই দায়িত্ব পালন করেছেন। শিক্ষার্থীদের কাছে পাওনা 1,60,000 টাকা। বকেয়া অর্থ উদ্ধারে বারবার যোগাযোগ করেও সাড়া পাচ্ছেন না শিক্ষার্থীদের কাছ থেকে। বাকি খাইতে রাজি আছে, টাকা দেওয়ার জন্য তারা রাজি নেই। টাকার জন্য বললে তারা বলে কি এই সমস্যা ওই সমস্যা বলে আমাকে শুধু ঘুরায়। এ এফ রহমান হলের আরেক ক্যাফেটেরিয়া পরিচালক হেলাল উদ্দিন, করোনার সময় আসবাবপত্র চুরি হলে ঋণ নিয়ে ফের চালু করেন ব্যবসা, কিন্তু বকেয়ার ভার অসহনীয় হয় সম্প্রতি দয়া করে সকলে নগদ খান, আমি বাজার করতে পারি না লেখা একটি নোটিশ টানান, জানিয়ে ক্যাম্পাস জুড়ে চলে তুমুল আলোচনা। করোনার সময় হান্ডি পাতিলগুলো চুরি হয়ে গেল এবং হান্ডি পাতিলগুলো কিনছি, কিছু টাকা আমি ঋণ করছি, এবার করিয়া চালাইতে আছি। এরপরে কিছু বাকি বাকি পরিবেশের বেশি, তো যার জন্য আমি একটু লিখছি যে আমি চালাইতে পারতেছি না আপনার নগদ খান। ক্যাম্পাসের বিভিন্ন ডাইনিং, ক্যাফেটেরিয়া ও ঝুপড়ি দোকানের চিত্র একই। ব্যবসায়ীদের দাবি, বকেয়ার এ তালিকা দীর্ঘ করেছেন মূলত ছাত্রলীগের বিভিন্ন গ্রুপ উপগ্রুপের নেতাকর্মীরাই। কিছু কিছু বলা হয় না যে বাকি করে টাকাগুলো দিতে অনেক দেরি করে ফেলে, টাকা ঠিকমতো দিতে চায় না, অনেক দিলে খবর থাকে না, কারণ প্রায় 40-45,000 টাকা বাকি। ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে ক্ষতিগ্রস্ত না করে বরং তাদেরকে সহযোগিতার মানসিকতা থাকা উচিত বলে মনে করেন সাধারণ শিক্ষার্থীরা। পলিটিক্যাল অনেক ছেলেদের নামে ধরেন অনেক কিছু আছে, তারা এটা রাজনৈতিকভাবে একটা জিনিস ইয়া করতে প্রেশার ক্রিয়েট করে দোকানদারকে বাকি খাইতেছে, এই জিনিসটা আসলে না করাই উচিত। তো যারা এই পর্যন্ত বাকি খেয়েছে আমি মনে করি যে তারা কি টাকাগুলো পরিশোধ করে দেওয়া দরকার। মাহবুবে রহমান, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।